ভাস্কর্যের গায়ে লেখা ছয় দফা বাঙালির মুক্তির সনদ শেখ মুজিবুর রহমানের দীপ্ত ঘোষণা ১৯৬৬। পাশের আরেকটি ভাস্কর্যের বুক চিরে লেখা মুক্তিযুদ্ধ ১৯৭১ আওয়ামী লীগ জয় বাংলা। ছোট্ট আরেকটি কাঠের ভাস্কর্যতেও খোদাই করে লেখা মুক্তিযুদ্ধের দীপ্ত এই স্লোগান। কাঠের তৈরি এরকম ৩১টি ভাস্কর্য নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী হাশেম খানের একক শিল্পকর্মের প্রদর্শনী, যার শিরোনাম জোড়াতালির চালচিত্র। পাশাপাশি রয়েছে ১৪টি কাঠ চিত্র। সেগুন কাঠের রঙের সাথে বিভিন্ন মাত্রায় হালকা রঙের মিশ্রণে তৈরি হওয়া নতুন প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোড়িত করেছে শিল্পীর শিল্পচিন্তাকে। যে কাঠের যে চিত্র, কাঠের যে ভাস্কর্য, এগুলো আমার দুই বছরের কাজ এবং একটা নতুন মাত্রা আমাদের শিল্পকলা। একজন শিল্পীর সেই স্বাধীনতা আছে যে তিনি নতুন কিছু তৈরি করবেন, আর আমি সবসময় তাই কিন্তু যে আমি যেন প্রতিদিন নিজকে আবিষ্কার করতে পারি। শিল্পী পরিচয়ের বাইরে হাশেম খান ৬৯ গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন স্বাধিকার আন্দোলনে রেখেছেন অগ্রণী ভূমিকা। প্রদর্শনীতে রাখা ১৮টি চিত্রে খুঁজে পাওয়া যাবে সেই সংগ্রামীর প্রতিচ্ছবি। রয়েছে দেশের বিভিন্ন স্থানে হাশেম খানের তৈরি ম্যুরাল ও ভাস্কর্যের ৮টি আলোকচিত্র। এখানে কিছু আছে নির্বস্তু, অর্থাৎ ঠিক বর্ণনামূলক নয়, কিন্তু একজন মানুষ তিনি যদি শিল্প বুঝতে চান, তিনি যদি একটা এই যে নির্বস্তুর ছবির সামনে দাঁড়ান কিংবা ভাস্কর্যের সামনে দাঁড়ান, তিনি কিন্তু যদি একটু চিন্তা করেন তার নিজের শিল্পবোধের অনেক কিছুকে কিন্তু তিনি মেশিন দিতে পারবেন। সব মিলিয়ে মোট ৭১টি শিল্পকর্ম রয়েছে শিল্পী হাশেম খানের জোড়াতালির চালচিত্র প্রদর্শনীতে। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী।